तेरे में जोस्ना जोस्ना फाकी दिए छे जोस्ना फाकी অল রাইট, বেদের মেয়ে জোসনা 2.0 সংটা কিন্তু খুবই ভাইরাল হচ্ছে, সে কারণে আজকের এই ভিডিওতে আমরা বেদের মেয়ে জোসনা 2.0 স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করবো, ওই সঙ্গে স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করবো। ওকে, সো অবশ্যই ভিডিও এন্ড পর্যন্ত দেখতে থাকবেন, এবং এই চ্যানেলে যদি আপনি ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিও অবশ্যই লাইক করে দেবেন, আপনারা লাইক কম করছেন ভিডিওতে অবশ্যই লাইক করবেন, ওকে এটা ভুলবেন না। সো ফার্স্টে কী করতে হবে আপনাকে, একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে অ্যালাইট মোশন, কারণ অ্যালাইট মোশন দিয়ে আমরা এডিট করবো ভিডিওটা। সো অ্যালাইট মোশন আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন, আপনার কাছে না থাকলে চলে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে। দেন এখানে টেলিগ্রাম চ্যানেলে আসার পর সবার উপরে দেখবেন একটা মেসেজ পিন করা আছে, ওখানে একবার ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখবেন তিনটে লিঙ্ক চলে আসবে, ফার্স্টের লিঙ্কটা থেকে অ্যালাইট মোশন অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন, যেটার ভার্সন 3.7.1। ওকে, ডাউনলোড করা হয়ে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নেবেন, কারণ আমি ভিডিওতে যা কিছু ইউজ করে থাকি সব কিছু এখানে আপলোড করে দিই, ইভেন যে স্ট্যাটাসটা আছে প্রিভিউ স্ট্যাটাসটা, যেটা আপনারা সংটা পুরোপুরি শুনতে পারেন না, মিউট করে দিই কপি আর্টিস্টের জন্য, তো সেটা আপনারা এখানে চাইলে শুনতে পারবেন, পুরোটা পুরো ভালোভাবে দেখতে পারবেন। ওকে, সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন। ফার্স্টে কী করবেন, অ্যালাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নেবেন, প্রজেক্ট অপশন চলে আসবেন, আর এখানে দেখতে পাচ্ছেন আমার দুটো প্রজেক্ট রয়েছে, বিট মার্ক প্রজেক্ট অ্যান্ড ট্রাক রয়েছে এফেক্টের প্রজেক্ট। ওকে, এই দুটো প্রজেক্টের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ভিডিওর ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন দুটো প্রজেক্ট। ওকে, ইম্পোর্ট করে নেবেন অ্যালাইট মোশনে, ইম্পোর্ট করে গেলে ফার্স্টে বিট মার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন, ওপেন করার পর আমি এখানে সব কাজই করে রেখেছি, দেখুন দেখুন লিরিক্সের কাজটা আমি সবটাই করে দেবো আপনাদের, আপনাদেরকে একটা কাজ করতে হবে, আমার এখানে যেমন ফন্টটা রয়েছে সো আপনার কাছে ফন্টটা শো করবে না, আপনাকে কী করতে হবে ফন্টটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে। ফন্ট চেঞ্জ করার জন্য কীরকম করবেন, দেখুন ফার্স্টের দিকে চলে আসবেন, ফার্স্টে যে লেয়ারটা আছে ওখানে টাইমলাইন নিয়ে আসবেন লিরিক্সের লেয়ারটা, সো ওখানে সিলেক্ট করবেন লেয়ারটিকে, সিলেক্ট করার পর এডিট টেক্সটে ক্লিক করবেন, দেন এখান থেকে সবার উপরে দেখতে পাচ্ছেন এই অপশানে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ভিউ অল ফন্টে ক্লিক করে এখান থেকে আপনার ফন্টটা চেঞ্জ করে নেবেন, আর আমি যে ফন্টটা ইউজ করছি ফন্টের লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। দেন এখানে এরকম প্রত্যেকটা আর কি লেয়ারে আর কি সিলেক্ট করে আপনার ফন্টটা চেঞ্জ করে নেবেন। ওকে, কারণ এই প্রিসেটের মধ্যে ফন্টটা যায় না, তো আপনার ফন্টটা আপনাকে চেঞ্জ করতে হবে, ফন্ট চেঞ্জ করে নেবেন, তাহলে আপনার এখানে লিরিক্সের কাজটা আপনার শেষ হয়ে যাবে। এরপর কী হবে, আপনাকে ফটো অ্যাড করতে হবে, ফটো অ্যাড করার জন্য এই লাস্টে এখানে যেখানে লিরিক্স শেষ হয়েছে সেখানে টাইমলাইনে রাখবেন, রাখার পর এখান থেকে প্লাসে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন, দেন ভিউ অলে ক্লিক করে এখান থেকে আপনারা একে একে ফটো অ্যাড করবেন। ফার্স্ট এই ফটোটা আমি অ্যাড করছি প্লাসে ক্লিক করে, দেন থ্রি ডটে ক্লিক করবেন, এখান থেকে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে দেবেন। ওকে, ফিল স্ক্রিন হয়ে গেলে দেখুন, এরপরে দেখুন এয়ারতে একবার ক্লিক করবেন, ক্লিক করার পর বডি যে বিট মার্ক আছে বিট মার্কে টাইমলাইনটা চলে আসবে, দেন এই অপশানে ক্লিক করে এক্সট্রা পার্ট যেটা আছে রাইট থেকে কাট করে দেবেন। সো কাট হয়ে গেল, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন আবার প্লাসে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে এখান থেকে ভিউয়ালে ক্লিক করে আরও একটি ফটো অ্যাড করে নেবেন। সো আরেকটি ফটো আমি এখানে অ্যাড করে নিচ্ছি প্লাসে ক্লিক করে, দেন থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আপনার ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন, দেন এয়ারতে একবার ক্লিক করবেন, তাহলে পরে বিট মার্ক পর্যন্ত টাইমলাইন চলে আসবে, দেন এই অপশানে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্টটা কাট করে দেবেন। এরপর কী করবেন, ফটোটিকে যদি অ্যাডজাস্ট করা থাকে মোবাইল ট্রান্সফর্মে ক্লিক করবেন, দেন এটাকে আপনার রাইট লেফট এরকম করতে লেফট রাইট করতে পারেন এরকম করে, ওকে সেভাবে অ্যাডজাস্ট করতে পারেন বা আপ ডাউন করতে পারেন, সো অ্যাডজাস্ট করে নিতে পারেন, বা যে তিন নম্বর অপশানে ক্লিক করে আপনার ফটো সাইজটা চাইলে বাড়িয়ে নিতে পারেন। ওকে, আমি একটু বাড়িয়ে নিচ্ছি, এখান থেকে ব্যাকে আসছে। ওকে, সেইভাবে সেম প্রসেস ফলো করে আপনারা যতগুলো এখানে বিট মার্ক আছে প্রত্যেকটি বিট মার্কে ফটো অ্যাড করে নেবেন, একদম শেষ পর্যন্ত যতগুলো বিট মার্ক আছে প্রত্যেকটা বিট মার্কে ফটোগুলোকে অ্যাড করে নেবেন। ওকে, আমি একটি প্রজেক্টে দেখুন অলরেডি প্রত্যেকটি বিট মার্কে ফটো অ্যাড করে রেখেছি, সো এই প্রজেক্টে দেখুন প্রত্যেকটি বিট মার্কে আমি দেখুন ফটোগুলোকে সব অ্যাড করে রেখেছি। ওকে, প্রত্যেকটা বিট মার্কে যতগুলো বিট মার্ক আছে ততগুলো আমি ফটো কিন্তু সেম প্রসেস ফলো করে অ্যাড করে নিয়েছি, সো আপনারা অ্যাড করে নেবেন। ফটো অ্যাড করা হলে কী করতে হবে, আপনাদের এফেক্ট অ্যাড করতে হবে, সে এফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে ফার্স্টে ব্যাকে আসুন, ব্যাকে আসার পর যে এফেক্টের বিষয়টা আছে ওটা ওপেন করে নিন, আর এখানে দেখবেন আপনি চারটে এফেক্ট পেয়ে যাবেন, চার রকম এফেক্ট। ওকে, চার রকম এফেক্ট রয়েছে, সো কী করে ফার্স্টের দিকে চলে আসবেন, দেন এফেক্ট ওয়ানে আসবেন, এফেক্ট ওয়ানে আসার পর যে ফটো লেয়ার থাকবে ফটো লেয়ারটাকে সিলেক্ট করবেন, কারণ ফটোর মধ্যে এফেক্টটা থাকবে, দেন এফেক্টে ক্লিক করুন, দেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে এফেক্টটা কপি করে নিন, দেন এখান থেকে ব্যাকে চলে আসুন, দেন আপনার প্রজেক্টটা ওপেন করে নিন, ওপেন করার পর টাইমলাইন এগিয়ে আসুন, এগুলো ফার্স্টে লিরিক্স পার্ট রয়েছে, সো এগিয়ে আসুন যেখান থেকে ফটো স্টার্ট হয়েছে সেখানে টাইমলাইন নিয়ে আসুন, সো এখান থেকে স্টার্ট হয়েছে, দেন নিচের দিকে চলে আসুন, নিচের দিকে আসার পর ফার্স্টে যে ফটো আছে ওটাকে সিলেক্ট করুন, দেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দিন, তাহলে এখানে এফেক্টটা পেস্ট হয়ে যাবে, দেখুন এফেক্টটা এখানে লেগে গেছে, দেন পরেরটাকে সিলেক্ট করুন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দিন, তাহলে এখানে এফেক্ট লেগে যাবে। তো এইভাবে সেম প্রসেস ফলো করে আপনারা
এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। কতটা করবেন আমি দেখে দিচ্ছি, এই পর্যন্ত আপনারা করবেন, এই পর্যন্ত ওকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থিওরিতে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। ওকে এই পর্যন্ত মানে কতগুলো এখানে দেখুন ছোটো ফটো আসছে, তো এই ছোটো ফটোগুলো আগে পর্যন্ত এই পর্যন্ত আপনারা করে নেবেন। ওকে এই পর্যন্ত করে নেবেন, করা হয়ে গেলে কী করবেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। এই এফেক্টটা আমরা এইটুকুই দেবো, তো এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনারা আবার এফেক্টের পিসেটটা ওপেন করে নেবেন, দেন চলে আসবেন এফেক্ট টুতে। ওকে এফেক্ট টুতে আসবেন, এফেক্ট টুতে আসার পর ফটো লেয়ার সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এফেক্ট কপি করবেন, দেন ব্যাকে চলে আসবেন, দেন আপনার প্রজেক্টটি আবার ওপেন করবেন। ওকে দেন টাইমলাইন এগিয়ে আসবেন, এগিয়ে আসবেন, দেন এখানে দেখবেন কিছু ছোটো ফটো আছে, এগুলো বাদ দিন এখন, আমরা একটু পরে অ্যাড করবো এফেক্ট। এখানে দেখুন দুটো বড়ো লেন্থের ফটো আছে, ওকে দেখুন তিনটে রয়েছে, এটা একটু ছোটো সেটা বাদ দিন, এই যে দুটো রয়েছে এই দুটোকে দেখুন দুটো রয়েছে, সো এই দুটোতে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। সিলেক্ট করবেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দিন, তারপর একটা সিলেক্ট করে সেম প্রসেসে এফেক্ট অ্যাপ্লাই করে দিন, সেফে দুটোতে অ্যাপ্লাই করে দেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসুন, আর কোথাও এফেক্টটা দেবো না, দেন আবার এফেক্টের পিসেটটা ওপেন করুন, দেন এবার এফেক্ট নাম্বার থ্রিতে চলে আসুন। ওকে এফেক্ট নাম্বার থ্রি, দেন ফটো লেয়ার সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করুন, দেন এখান থেকে ব্যাকে চলে আসুন, দেন আপনার প্রজেক্টটা আবার ওপেন করুন, দেন টাইমলাইন এগিয়ে চলে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসার পর এবার দেখুন এখান থেকে ছোটো ফটোগুলো স্টার্ট হয়েছে, এখানে আছে দেখুন তিনটে ফটো আছে দেখুন ছোটো ছোটো, তো এইগুলোকে সিলেক্ট করুন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দিন, তারপর একটা সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দিন, দেন তারপর একটা সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দিন, তিনটাতে অ্যাপ্লাই হয়ে গেল। এবার কী করতে হবে এগিয়ে আসুন, দেখুন এগিয়ে আসুন, দেন এখানে দেখবেন আবার একটা আরও তিনটে আছে দেখুন, এখানে আরও তিনটে আছে দেখুন, ওকে এই তিনটাতে অ্যাপ্লাই করে দেবেন। তার আগে তবে তিনটে ফটো আগে দেখুন একটা এখানে আছে, একটা ফটো আছে দেখুন একটু বড়ো লেন্থের, মানে একটু খুব একটা ছোটো নয় বাট একটু ছোটো লেন্থের, তো এটাকে সিলেক্ট করে এটাতে অ্যাপ্লাই করে দেবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এটাতে অ্যাপ্লাই করে দেবেন, দেন এই ছোটোগুলোতেও করে দেবেন। সো করে দেবেন এইগুলোতে, সো আমি করে নিচ্ছি। ওকে সো আপনারা করে নেবেন, সেরপর কী করতে হবে আর কোথাও এটা দেবো না এফেক্টটা, সো আর কোথাও করে দেবো না, এখান থেকে ব্যাকে চলে আসুন, দেন এফেক্টের পিসেট আবার ওপেন করুন, ওপেন করার পর চলে আসুন এফেক্ট নাম্বার ফোরে। ওকে দেন এখান থেকে আসার পর ফটো লেয়ার সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসুন, ব্যাকে চলে আসার পর আবার আপনার প্রজেক্টটা ওপেন করে নিন, দেন টাইমলাইন এগিয়ে আসুন, এগিয়ে আসুন, যেখানে লাস্ট এফেক্ট অ্যাড করেছেন সেখানে চলে আসুন, সো আমরা লাস্ট এফেক্ট এখানে অ্যাড করেছি দেখুন, তো তারপরের যে ফটোটা আছে এটাকে সিলেক্ট করুন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্ট অ্যাপ্লাই করে দিন, দেন তারপরে ফটো সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্ট অ্যাপ্লাই করে দিন, দেন এইভাবে তারপরটাকে করে থাকুন, করে থাকুন একদম শেষ পর্যন্ত করে দিন, যতগুলো ফটো আছে ততগুলো ফটোতে এখানে এফেক্ট অ্যাপ্লাই করে দিন শেষ পর্যন্ত একদম। ওকে যতগুলো ফটো থাকবে প্রত্যেকটাতে আপনার করে নেবেন, প্রত্যেকটাতে করলাম না আপনার দেখানোর জন্য, মানে জাস্ট টাইমটা নষ্ট হবে নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সো আপনার প্রত্যেকটাতে করে নেবেন। ওকে তারপর কী করতে হবে, যখন আপনার প্রত্যেকটাতে এফেক্ট অ্যাপ্লাই করে ফেলবেন তারপর কী করতে হবে, ভিডিওটা আপনাকে এক্সপোর্ট করতে হবে, সে ভিডিও এক্সপোর্ট করার জন্য ডান দিকে দেখুন শেয়ার বাটন পাবেন কোণে, সো ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ভিডিও সিলেক্ট করে রাখবেন, দেন এখান থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিও এক্সপোর্ট করে নেবেন। সো গাইস এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার আজ দেখা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, দেখা হবে অবশ্যই নেক্সট নতুন ভিডিওতে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।